আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের খাস রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের জন্য যে নকশাটি নিয়ে আসলাম, এই নকশাকে নকশে চৌত্রিশা বলা হয়। এই নকশা চার প্রকার: আতসি, খাকি, বাদি, আবি। এই নকশার মাধ্যমে আপনি আপনার মহাব্বতের মানুষকে যে কোনো প্রান্তে থাকুক ছুটিয়ে আসবে এই নকশাটি ব্যবহার করতে পারেন। হারানো প্রেম ফিরে পাওয়ার জন্য, মনের মানুষকে কাছে পাওয়ার জন্য, স্বামী স্ত্রী মিল মহব্বতের জন্য, ভাই ভাইয়ের মধ্যে মিল মহব্বতের জন্য এই নকশাটি ব্যবহার করতে পারেন। এই নকশাটি লেখার পূর্বে ১১ বার দরুদ শরীফ পড়বেন, আর ১১ বার দরুদ শরীফ পড়ার পর নকশাটি লেখা শুরু করবেন। নকশাটি লেখা শেষ হলে পুনরায় ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন, আর নকশাটি ২১ দিন পর্যন্ত ২১টি নকশা আগুনে জ্বালাবেন। আপনার আত্মশক্তি, আমল শক্তি বেশি ভালো হলে আপনার এই নকশাটি ৭ দিনের ভিতরে আশ্চর্য রেজাল দান করে। নকশাটি অনেকের কাছেই, অনেক সাধকদের কাছেই পরিচিত, কিন্তু এই নকশাটি দেখতে সাধারণ কিন্তু অসাধারণ গুণ রয়েছে। এই নকশাটি অনেকেই মূল্যায়ন করে না। বিভিন্ন পিডিএফের মাধ্যমে পিডিএফের নকশা সুন্দর সুন্দর দেখিয়া কাজ করার চেষ্টা করে, কিন্তু ফলে জিরো। আর এই নকশাটি, এর গুণাগুণ আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। ভক্তি বিশ্বাস যদি থাকে, ভক্তি তবেই হবে মুক্তি। ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া কোনো কিছু হয় না। এই নকশাটি পরীক্ষা করতে পারেন, মিল মহব্বতের জন্য আশ্চর্য কাজ করে। তবে না জায়েজ উদ্দেশ্যে এই নকশাটি কাজ করলে আপনার ক্ষতি হবে, জায়েজ উদ্দেশ্য করবেন। তো আপনারা ভালো থাকেন, অনেক অনেক আপনাদের প্রতি শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর অনুমতি ছাড়া কাজ কখনো হবে না, অনুমতি অবশ্যই নিয়ে কাজ করবেন। তো সুস্থ থাকার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।